সোনারী দুইডং লালদি পথারত ভয়ঙ্কর ঘটনা। বিষাক্ত কাঠফুলা খাই পুনর মৃত্যু তিনজনের, বর্তমান মৃত্যুর সংখ্যা সাতজন বৃদ্ধি। রঙালী প্রাক্ষণত সোনারী দুই নং লালদি পথার গাঁত শোকর চা। বিষাক্ত কাঠফুলা ভক্ষণ করে মৃত্যু হওয়া লোকর সংখ্যা বৃদ্ধি পালে সাতজন। ডিব্রুগড় চিকিৎসা মহাবিদ্যালয় চিকিৎসাধীন অবস্থাত পুনের মৃত্যু আন তিনজনের। নিহত চম্পা কর্মকার, সরুমাই কর্মকার, রীতা কেউট। ছয় এপ্রিলের দিন সোনারী দুই নং লালদি পথারত কাঠফুলা খাই অসুস্থ হয়ে পড়েছিল একেখন গাঁরে আটজন লোক। অতি সংকটজনক অবস্থাত আটাইকজনকে ভর্তি করা হয়েছিল এমসিএইচত। কাঠফুলা খাইছিলে ছয় তারিখে, ছয় তারিখে রাতেপা খাইছিলে। আর দুপুরিয়া সময় তেনকা কিছু মানে নাফুকার পিছত আর এনেকা গা ভাল নাছিলে, এনেকে গিয়ে কিছু জায়গায় বেজিও লৈছে। বেজি লওয়ার পিছত আর ঠিক রাতে হয়েছে, রাতেপা অসুস্থ হয়েছে, তেতিয়াই মানুষখিনি গম পাইছে। আর এঘর তিনজন মানুষ আর ছোৱালী আর লজন ঢুকাইছিল। সোমবারে হাসপাতাল চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয়েছিল আন চারিজনের। মাতৃ পুত্র কন্যা সহ মৃত্যু হয়েছিল চারিজন লোকর। মৃত রীমা কর্মকার, অজয় কর্মকার, সৈনিকা কর্মকার আর জোনাকী প্রজা। ঘটনাটোর দিনাখন খালি বুধবার নিশা আমাক মাতিলে, মাতিলে তারপর আমি তো গম পাওয়া নাই, নিশা 12টা বাজাত মাতিলে যে বয়তি গা ভাল নাই, মাতিছে বলে আমাক মাতিলে। লড়াটো গা ভাল নাই বলে কালো বমি চমি করলে, তারপর আহিলোকে 12টা 1টা বাজিলে। তারপর রাতেপাহে গম পাইছো বলে কাঠফুলা খাইছে। ঘরপা তিনজন লইছে, আর ওসরপা লইছে একেলগত সাতজন। চারিজনের মৃত্যুর পাছতে পুনের এমসিএইচত মৃত্যুক আকোয়ালি ললে আন তিনজন আক্রান্ত। ইয়ার লগে লগে বিষাক্ত কাঠফুলা ভক্ষণ করে মৃত্যু হওয়া লোকর সংখ্যা বৃদ্ধি পালে সাতজন। বর্তমানেও সংকটজনক অবস্থাত এমসিএইচত চিকিৎসাধীন জ্যোৎস্নাগড়। সোনারীর অভিজিৎ ভূঁইয়ার প্রতিবেদন, ঈশান নিউজ।